সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার মাঠে গুরুত্বপূর্ণ লেখক এবং গুরুত্বপূর্ণ বই নিয়ে আলাপ করি লেখকদের সাথে। আজ আমাদের সাথে আছেন অরুণ কুমার বিশ্বাস, আমাদের প্রিয় লেখক। অরুণদা, আপনার অনেকগুলো বই পাঞ্জেরি প্রকাশ করেছে, বইগুলো নিয়ে জানতে চাই। এবার মেলা তো সাইকোপ্যাথ। ইয়েস, সাইকোপ্যাথ, এবং এটা আপনি অলরেডি জেনে ফেলেছেন যে এটা একটা সাইকো থ্রিলার। আমি আবার বলতে চাই ডিটেকটিভ থ্রিলার, বিকজ আমার এখানে যেটা সবচেয়ে প্রিয় ক্যারেক্টার অলোকেশ রয় ডিটেকটিভ, তিনি এখানে রয়েছেন এবং তিনি একটা বিশেষ সেমিনারে যোগদান করার জন্য মেলবোর্ন যান। তো যেটা হয় পরবর্তীতে, অলোকেশ নিজেই একজন সাইকো প্যাথের আক্রমণের শিকার হন, হঠাৎ করে তার ঘরের সামনে দেখা যাচ্ছে। সব গল্প বলে দিয়েন না, পাঠকরা কিনুক মেলায় এসে। আপনার আরো অনেকগুলো বই আছে, সেই বইগুলো যদি একটু দেখান। আরেকটি বই আমি বলতে চাই, স্পাই, যেটা জাপান বেসড একটি বই, এবং এটা আপনি জানেন এসিআই ফান্ড কেক আনন্দ আলো সুজয়িত পুরস্কার পেয়েছিল 2018 সালে। বাট এটার আবেদন কখনো কমবে না, বিকজ এটার মধ্যে একটা ভ্রমণের একটা ফিলিংস আপনি পাবেন। আর যেটি বই আমি বলতে চাই, হিপোক্রিট, এটা যদিও মাস তিনেক আগে বেরিয়েছে, কিন্তু হিপোক্রিটটা হলো আমাদের বর্তমান সমসাময়িক যে পরিস্থিতি, যে বিশ্বাসের খুবই আতান্তর, অর্থাৎ বিশ্বাস করলেই যেন ঠুকতে হচ্ছে, একটা সমসাময়িক বাস্তবতাকে উপজীব্য করে লেখা হয়েছে হিপোক্রিট। আরেকটি বিষয় যদি না বললেই নয়, গুবলু গোয়েন্দা। ইয়েস, আপনি জানেন যে গুবলু হলো আমার দুটো ডিটেকটিভ, তার মধ্যে গুবলু গোয়েন্দা হলো কিশোর ডিটেকটিভ এবং তার বয়স 14-15, এবং সে গ্রামের একটা ছেলে। বাট তার মধ্যে আমরা যেটা দেখিয়েছি যে আসলে মানুষের মধ্যে কিছু সহজাত জ্ঞান বুদ্ধি থাকে এবং একটা ইনকুইজিটিভনেস। একটা জিনিস এখানে বলে রাখি যে আমার বইয়ের স্পেশালিটি হলো আমি একই বিষয়কে নিয়ে টানাহেস্টা করে বারবার লিখি না। চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া হয়েছে, সুতরাং এই সমস্ত দেশে যাওয়ার ফলে যেটা হয়, একজন লেখকের চোখ দিয়ে আমি সেখানে সংস্কৃতিকে দেখে থাকি এবং সেগুলোকে নিয়ে উপজীব্য করে যখন বই লেখা হয় তখন আমার যারা পাঠক তারা একই সাথে আমার নিজের যে লেখকইটাকে পাচ্ছে সেই সাথে পাচ্ছে সেই দেশের মানে পার্টিকুলার সংস্কৃতি, এবং সেখানে তাদের মধ্যে একটা ইন্টারেস্ট তখন তৈরি হয়ে যায়। দারুণ দারুণ। মানে আমি যেটা জানাতে চাই আমাদের দর্শকদের, অরুণদা নিজে পেশায় হলো কাস্টমস কর্মকর্তা, তার ফলে গোয়েন্দা গল্প বলি আমরা, থ্রিলার বলি, কিংবা কোনো একটা বিশেষ জনপদ নিয়ে লেখা বলি, একটা সামগ্রিক চেহারা, সংস্কৃতির চেহারা আসলে উঠে আসে। হ্যাঁ, অরুণদা সময় পান কেমনে এত লেখার? এখন এখানে একটা ব্যাপার কি জানেন, আমি বলি যে আপনি যখন কোনো ব্যাপারে প্যাশনেট হন, যেমন একজন ধরেন যিনি পারমাতাল, নিয়মিত মদ পান করেন, তাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় মদের বোতল জোগাড় করেন, ব্যাপারটা এরকম। অর্থাৎ আপনি যখন কোনো কিছু করতে কমিটেড থাকেন, আপনার ভালো লাগা থাকে, প্যাশন থাকে, তখন সময়টা কিন্তু বের করে নিতে হয়। এবং আর যেটা আপনি বলছিলেন যে আমার চাকরিটাই কিছুটা গোয়েন্দা ধর্মী, সো আমি আমার জীবিকা থেকেও জীবনের রসদ সংগ্রহ করতে পারি, অর্থাৎ কার্যসূত্রে বিভিন্ন দেশে গিয়ে সেখানের স্মাগলাররা কীভাবে করছে, সেখানে পুলিশ কীভাবে কাজ করছে, এই এজেন্সিগুলোর যে জ্ঞান বুদ্ধি সেগুলোকে কিন্তু আমি উপযোগ্য করে ফেলতে পারি, এটা আমার জন্য সহায়ক। দারুণ অরুণদার, এই এতগুলো বই এই সবই পাওয়া যাচ্ছে পাঞ্জেরিতে। আরেকটি যে বলার ব্যাপার, যে পাঞ্জেরি ধরেন যেইভাবে এখন প্রকাশনাকে বিস্তৃত করছে দেশের বাইরে, পাঠকদের কাছে অনলাইন শো রক বিভিন্নভাবে যেভাবে বই পৌঁছে দিচ্ছে, এই ভূমিকাগুলোকে আপনি কীভাবে দেখেন? মূল্যায়ন করতে চাই অত্যন্ত পজিটিভলি, বিকজ আমি জানি পাঞ্জেরি কিন্তু আজকে থেকে অনেক বছর ধরে চলছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পাঞ্জেরির অন্যান্য ধরনের বইগুলো পড়েছি, পরে তার ক্রিয়েটিভ এসছে, দে টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মেনটেন করতে গিয়ে তাদের যে প্রোডাকশন ওয়াইজ, এবং আমি জানি না ঠিক কতগুলো প্রকাশনা রয়েছে যারা কিনা একটা সম্পাদনার মাধ্যমে পাণ্ডুলিপি সম্পাদনা করেন, অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড যে আমার একটা পাণ্ডুলিপি জমা হলে পরে যেটা হয়, পাঞ্জেরির নিজস্ব টিম কিন্তু সেটাকে কাটাছেঁড়া করে, অ্যান্ড আই ফিল গুড অ্যাবাউট ইট। অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে একজনের পেশাদারিত্ব তৈরি হয়েছে। আজকে মেলায় এসে আপনার অনুভূতিটা কেমন, কেমন লাগছে, কিভাবে আসতে বলবেন সবাইকে? অসাধারণ অসাধারণ, কারণ কি আমরা করোনার ভয়কে জয় করেছি। আজকে যেই পরিমাণ লোকজন দেখলাম, আমি আশা করি যে যদি 10% লোকও যদি বইয়ের স্টলে গিয়ে ঢু মারে, যদি তারা বই কিনে, তাহলে একটা বুম, একটা বড় ধরনের বেচা বিক্রি হবে। গত বছর কিন্তু বইমেলা জমেনি, তো সেই যে খেদ সেটা কিন্তু আমরা এবারে পোষণ মানে পুড়িয়ে নিচ্ছি বলে বলতে চাই। এবং আমি আহ্বান জানাবো পাঠকদের যে আপনারা আসুন, বইয়ের সঙ্গে থাকুন। আপনি জানেন যে কোয়ান্টিটি অফ লাইফ এবং কোয়ালিটি অফ লাইফ কিন্তু এক নয়। আপনি দীর্ঘদিন বাঁচলেন কিন্তু জীবনে আনন্দ নেই, এই বাঁচার মধ্যে কিন্তু কোনো আসলে কোনো মানে বহন করে না। আর আমরা যারা বইয়ের সঙ্গে রয়েছি, মন খারাপ হলে বই, মনের আনন্দেও বই, সো এটিতে যেটা হয় বইয়ের জীবনের গুণগত মান কিন্তু বৃদ্ধি পায়, যারা বই পড়ে তারা ভালো মানুষ। অনেক ধন্যবাদ অরুণদা, আপনি যখন কথা বলেন সেটা থামাইতে ইচ্ছা করে না। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেলার মাঠে মুখোমুখিতে কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।